সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতায় স্পিড বোর্ডের দ্বারা উদ্ধার কার্য চালানো হলো হুগলি জেলার বন্যা বিধ্বস্ত আরামবাগ, খানাকুল, পাশকুড়া ও গোঘাটে। বন্যা বিধ্বস্ত মানুষকে খাদ্য সামগ্রী, ঔষধ ও বস্ত্র ত্রিপল বিতরণ করা হয় এই দিন। প্রায় শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়। এই উদ্ধার কাজের সময় উপস্থিত ছিলেন হুগলি ডিস্ট্রিক্ট DMDC। এই এল টি এর কাজ হচ্ছে আমাদের খানাকুল ব্লকের রাজাটি টু এর গ্রাম পঞ্চায়েতে কাজ চলছে। ইলেকট্রিকের সাপ্লাই দুদিন ধরে বন্ধ আছে, চালু আজকে চালু করার জন্য আমরা বেরিয়েছি। কেন বলতাম যে আজকে দুধটা দিয়ে গেল, ইয়ে গেল, যাক বাচ্চাটা কবে, এটা বলো। হ্যাঁ, এই যে দুধ দিয়ে গেল, এইসব দিয়ে গেল, এটা নিয়ে বাচ্চাটা কদিন খাবে, এনারা দিয়ে গেল। কষ্টের মধ্যে ছিলেন? হ্যাঁ, কষ্ট মানে জল, আজকেও তো জল দিয়ে খাবো না, খুবই কষ্ট, খুবই মানে মানে নিজের এই যে জল খেতে পাচ্ছি না, জল পাই না, এই নিজেদের তো কিছুই নেই, একটু যে জল এখে তাকে বলছি, হয়তো একটু এনে দিচ্ছে, এইভাবেই চলছে দিন। জল লাগলে আর কিছু, জল আরো লাগবে, জল আরো দিয়ে দেবো।